হাই ফ্রেন্ডস, আজ আমরা দেখব কিভাবে একটা পিলো, রেড পিলো আমরা প্রিন্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পিলো রাখা হয়েছে, পিলোর কভার। তো এটা আমরা কিভাবে সাপ্লিমেশনে প্রিন্ট করব তার প্রসেস আমরা দেখাবো। তো এই যে স্কোয়ার এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এরিয়াতে আপনার প্রিন্ট হবে টোটাল। এটা আমি স্কেল দিয়ে মাপ করে নিয়েছি, দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন 7.8 ইঞ্চ সাইজ আসছে। তো এবং একটা স্কোয়ারই আছে টোটাল, দুদিকটায় 7.8 ইঞ্চি মতন আছে। তো আমরা ম্যাটার রেডি করে নিয়েছি আমাদের যেটা প্রিন্ট করব। ল্যাপটপে দেখতে পাচ্ছেন আপনি, এটা আমাদের ম্যাটার আছে ডিটেলস। তো আমরা এটা প্রিন্ট করব। তো অবভিয়াসলি এটাও আপনার অন্য প্রিন্টের মতন কাপ বা ওই জাতীয় প্রিন্টের মতনই মিরারে প্রিন্ট করতে হবে। তো আমি ম্যাটার রেডি আছে, এটা আমরা প্রিন্ট করে নেব। তো প্রিন্ট করার আগে আপনাদের আর একটা জিনিস বলে দিই, যে আপনার প্রিন্টে যেটা বলছিলাম যে মিরার প্রিন্ট অবভিয়াসলি হবে, তো সেই জন্য আমি আগে থেকে ডেটাটাকে যে প্রিন্টটা বেরোবে সেটাকে আমরা মিরার প্রিন্টে করে নিই। তো তার জন্য আমি এটাকে নিউ পেজে একটা সেট আপ করে নিচ্ছি, এ4 পেজে। পেজে পেজটা সেট করে নিচ্ছি আমি। তো ইপসন ম্যাট অপশানটা দিলাম, স্ট্যান্ডার্ড দিলাম, আমি স্ট্যান্ডার্ড বা হাই যে কোনো একটাতে আপনি ইউজ করতে পারেন। তো আমরা স্ট্যান্ডার্ডেই প্রিন্ট করি, তো স্ট্যান্ডার্ড রেখে আমি ওকে করলাম সেটিংস, অ্যান্ড গো টু প্রিন্ট অ্যান্ড ক্লিক দ্য প্রিন্ট বাটন, প্রেস দ্য প্রসেস বাটন। আপনাকে প্রিন্টারের মডেলটা একটু দেখিয়ে দিই, এই দেখুন ইপসনের L130। এটা আপনার মোটামুটি আপনার নর্মাল মার্কেট প্রাইস 7-7.5 মধ্যে হয়ে যাবে। যারা বিজনেস করতে চাইছেন এই জাতীয় জিনিসের, তো আমরা হোলসেলিংয়ের বিজনেসও করি। যারা ইন্টারেস্টেড আছেন এই সমস্ত বিজনেসের প্রোডাক্ট নিয়ে সেল করা বা দোকান আছে যাদের, তো আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা কত গুড কোয়ালিটির প্রিন্ট হয়েছে, অলরেডি আমার প্রিন্ট হয়ে গেছে, দেখুন আপনার প্রিন্ট রেডি আছে। তো আমরা এটাকে আমাদের যে কুশন আছে কুশনের মাপে কেটে নেব, যে হোয়াইট এরিয়াটা আছে। তো চলে যান, তো আমরা কাটিং এরিয়াতে চলে যাই। আমরা এখানে কাটিংয়ের জন্য একটা গ্লাস ইউজ করছি, মোটা একটা গ্লাস, একটা স্কেল, একটা কাঁচের কাটার। তো নর্মালি অনেক ধরনের কাটিংয়ের মেশিন পাওয়া যায়, তো আমরা তো আপনারা সেটাও ইউজ করতে পারেন। আমি এখানে এটা দিয়ে কাটিং করছি। দেখতে পাচ্ছেন পুরো এস টু এস কাটিং হয়ে গেছে। আমরা জাস্ট পিলোটার মাপে একবার করে নেব কতটা পিলোর মাপে আসছে।
তখন আমাদের সেটআপ পুরো রেডি, এবার আমরা মেশিনে দেব ফর প্রিন্টিং। তো আমরা এখানে সেটিং করে দিয়েছি আমাদের পিলোটাকে, করে আমরা টেম্পারেচার সেট করে দিয়েছি, টেম্পারেচার বাড়ছে আপনাদের। আমরা নর্মাল পেপার, এ ফোর পেপার দিয়ে আমরা এটা কভার করে দিচ্ছি, আপনারা স্ট্যাবলন শিটও ইউজ করতে পারেন। টাইম হয়ে গেলে অটোমেটিক বিপ করবে এবং তারপরে আমরা টাইমিং স্টার্ট করব। দেখতে পাচ্ছেন টাইমিং হয়ে এসছে, সরি টেম্পারেচার হিট হয়ে এসছে, এবার বিপ করছে, এটাকে আমরা প্রেস দিয়ে নামিয়ে দিচ্ছি। টাইমার অন হয়ে গেছে, কিছুক্ষণ পর এটা প্রিন্ট হয়ে যাবে। যে সমস্ত গিফট সব, যারা এই ধরনের প্রিন্টিং বিজনেস বা গিফট আইটেমের বিজনেস অলরেডি করছে, তারা যদি ইন্টারেস্টেড থাকে যে কাস্টম গিফট আইটেম সেল করার জন্য, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমাদের ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে ডেসক্রিপশনে। আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট হোলসেলিং প্রাইস হিসাবে মাল সেল করতে পারে। আমাদের অলরেডি অনেক জায়গায় মাল ডেলিভার হয়েছে এবং যারা যারা হোলসেলার হিসেবে মাল নেয় আমাদের কাছে, তারা ভালোই প্রফিট বিজনেস এখনো পর্যন্ত করছে। তো দেখতে পাচ্ছেন টাইমিং হয়ে এসছে, আমরা মেশিন বিপ করলে তুলে নেব আস্তে। আস্তে আস্তে আমরা এটাকে তুলে নেব। এটার মধ্যে যে পিলোটা থাকবে সেটা আমরা ইনসাইড করে দেখাবো, ঢুকিয়ে দেখাবো। আপনার পেছন দিকে এর চেন থাকে, যে চেনের সাহায্যে আপনি পিলোটাকে ইনসাইড করতে পারবেন, ভেতরে ঢোকাতে পারবেন। তো দোস্ত, তো সেই কারণেই তাহলে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, প্লিজ যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ধরনের ভিডিও আমরা আরও নিয়ে আসবো বাংলাতে, যাতে আপনারা বিজনেস আইডিয়া আরও বেটার হয়। তো আমরা পিলো নিয়ে এসেছি, তো পিলোটাকে আমরা এর মধ্যে ইনসাইড করব, ভেতরে ঢোকাবো। স্কেলের থেকে অনেকটাই বড়, নেড়াবো 14 ইঞ্চির একটা পিলো আছে। তো আমরা এটাকে যে গিফট আইটেম দেখে থাকি, নানা রকম প্লেট, কাপ, কাঁচের বাটি বা আদার্স নানা রকমের গিফট আইটেম, তো সাধারণত সেই গিফট আইটেম
কোনো অনুষ্ঠান বাড়িতে দিলে একটা থেকে একটা বাড়ি ঘুরতেই থাকে, কজন সেটাকে ইউজ করে আমরা জানি না, বাট এই ধরনের গিফট আইটেম আপনি যাকে দেবেন সেই ইউজ করবে। দেখুন কতটা সুন্দর এবং কতটা হালকা, আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন ছবিটা সবুজ। আবার আপনারা দরকার পড়লে এখান থেকে খুলে চেঞ্জ করে পিলো চেঞ্জ করতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন, আবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে, যাতে এই ধরনের ভিডিও আপনারা আরও পান এবং আপনাদের নতুন ধরনের বিজনেস আইডিয়াও হতে থাকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।